আরেকটি ঘটনা দক্ষিণেশ্বরের। শ্রী রামকৃষ্ণদেব তার ঘরের বারান্দায় বসে আছেন। সামনে ঘাসে ঢাকা মাঠ, কুচি কুচি দুর্বা ঘাস যেন সবুজ একখানি কার্পেট বিছিয়ে রয়েছে সেখানে। হঠাৎ দেখলেন একজন লোক সেই ঘাসের উপর দিয়ে হেঁটে চলেছে। দেখি যন্ত্রণায় অস্থির হয়ে উঠলেন। দুর্বা ঘাসের ভেতর যে চেতনা রয়েছে, তখন তার সঙ্গে নিজেকে এক বলে অনুভব করছেন। এ প্রসঙ্গে পরে বলেছিলেন, মনে হলো লোকটি যেন আমার বুকের উপর দিয়ে চলে গেল। দক্ষিণেশ্বরের আরো একটি ঘটনা। একদিন তীরে বসে শ্রীরামকৃষ্ণদেব গঙ্গা দর্শন করছেন। কুল কুল করে স্রোত বয়ে চলেছে, কত নৌকা ভেসে চলেছে নদীর বুকের উপর দিয়ে। হঠাৎ একটি নৌকায় দুজন মাঝির মধ্যে বচসা শুরু হলো। ঝগড়া পর্দায় পর্দায় বেড়ে চলল। তারপর একসময় নিজেকে সামলাতে না পেরে একজন মাঝি অন্যের পিঠের উপর জোরে এক চড় বসিয়ে দিল। পাঁচটি আঙুলের রেখার দাগ পিঠে ফুটে উঠল মাঝিটি। তীরে বসে শ্রী রামকৃষ্ণ ব্যথায় আর্তনাদ করে উঠলেন। আর্তনাদ শুনে ছুটে এলেন হৃদয়। হৃদয় শ্রী রামকৃষ্ণের ভাগ্নে, দক্ষিণেশ্বরেই থাকেন তিনি। শ্রী রামকৃষ্ণের সেবা করেন। কাছে এসে দেখেন শ্রী রামকৃষ্ণ ব্যথায় কাঁদছেন, আর তাঁর পিঠে কালশিটে পড়ে পাঁচটা আঙুলের দাগ ফুটে উঠেছে। হৃদয় খুব রেগে গিয়ে চোখ পাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে মেরেছে মামা? শুনি একবার তার নামটা, দেখে নিচ্ছি তাকে, এই ভাব। যখন শ্রীরামকৃষ্ণের কথা কাছে শুনলেন যে তার শরীরে কেউ আঘাত করেনি, গঙ্গার বুকের উপর মাঝির পিঠের আঘাত এসে আহত করেছে তার মনকে এবং শরীরকেও, হৃদয় তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। অপরের সঙ্গে একাত্মতা বোধের এত বড় অকাট্য প্রমাণ কোথায় আর পেয়েছেন তিনি? এই বিষয়ে শ্রী রামকৃষ্ণদেবের বলা একটি গল্প শুনিয়ে আমরা অন্য প্রসঙ্গে যাব।